এলপিজি গ্যাসের মূল্য ফের বৃদ্ধি হলো। এক ধাক্কায় 9.30 টাকা বাড়ানো হয়েছে। গত 3 মাসে নিয়ে 3 বার বাড়ানো হয়েছে গ্যাসের দাম। ব্যাস এরপরই অটো শ্রমিকদের দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন। কখনো জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ, আবার কখনো মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দাঁড়িয়ে অটো চালকদের দাবি, মূল্য বৃদ্ধি করে এভাবে না মেরে এক বোতল করে বিএস দিক আমরা খেয়ে মরে যাই। সরকার থাক, মুখ্যমন্ত্রী থাক, আমরা চলে যাই, এভাবে বাঁচা যায় না। এভাবে মর্জি মাফিক মূল্য বৃদ্ধি হচ্ছে, কিন্তু যাত্রী ভাড়া আর বাড়ে না। কারণ দাবি, সারাদিন কাজ করে 300 টাকা নিয়ে তারা ঘরে যেতে পারছেন না। আবার কেউ বলছেন একে মূল্য বৃদ্ধি, তার উপর ট্রাফিক পুলিশের অত্যাচার, শহরে নাকি ব্যবসা করাটাই মুশকিল হয়ে গেছে। সরকার নিজে ডিসিশনে প্রত্যেকটা বার রাত্র 12টার সময় তারা ডিসিশন করে, প্রত্যেকটা বার রাত্র 12টার সময় ডিসিশন হয়, রাত্র 12টার সময় ডিসিশন হয় না। 12টার সময় ডিসিশন হয় সকালবেলা গেলে দাম বেড়ে গেছে। আমরা সরকারের ডিসিশন মানি না, আমরা মানতে রাজি না, আমরা একটা সুস্থ হয়ে চাই। তারা প্রত্যেকটা বার বন্ধ, 7 দিন 8 দিন বন্ধ, এরকম বন্ধের মধ্যে তারা ডিসিশন নেয়। এখন আমরা আইসি, সিএম স্যার করে আমরা আস্থা নিয়ে আইসি, কিন্তু তাই নেই কইতেছে, তাই নেই ওটাকে জানাই আমরা মানি না। আপনাদের নেতৃত্ব মুখ্যমন্ত্রী তার সঙ্গে কথা হয়েছে, উনি নাকি আশ্বাস দিচ্ছে যে পুজোর পরে এই বিষয়টা সলিউশন করবে। আমরা পুজোর পরে মানি না, তাহলে তাহলে পুজোর পরে আমরা উপরে চলবো, পুজোর পরে উপরে সরকার আমরা একটা উত্তর দেওয়া কানিলে মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা কোক যে তোমরা তোমরা সমস্যা সমাধান করো, আমাদের আমরা অটো শ্রমিকদের বিক্ষোভে যখন শহরের যানজট, শ্রমিকদের বিক্ষোভ, তখন এক বৃদ্ধা মহিলা হেঁটে যাচ্ছিল সেই পথে। আন্দোলন দেখে সেও এসে পথে বসে সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। ক্ষোভ কোন পর্যায়ে গেলে এমনটা হয় ভাবুন। অবশ্য গ্যাসের মূল্য বৃদ্ধির সাথে মহিলার সরাসরি কোনো সম্পর্ক নেই। মহিলার মেয়ে JRBT পরীক্ষা দিয়েছিল, আজও অপ্রকাশিত ফল, তাই ক্ষোভ। এমন প্রচুর বক্তব্য আছে, কম সময়ে সব দেখানো সম্ভব নয়, কিন্তু পূজোর এই কটা দিন আন্দোলন বিক্ষোভ ইত্যাদি হবে না মনে করা হচ্ছিল। কিন্তু সরকার যখন মানুষের উপর বুলড্রোজার চালায়, তখন এটাই হয়তো শহরের চেনা ছন্দ। আর রবিবার যারা বিক্ষোভ দেখায় তারা প্রত্যেকেই কিন্তু BMS কর্মী, অন্ধভক্ত বিরোধীদের ষড়যন্ত্র বলে কিন্তু ঘোরাও হাসবে। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।